আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সর্বদিবস। আজকের যে বক্তব্যটা দিলেন রুমিন ফারহানা, যেটার বক্তব্যে তোলপাড় পুরো বাংলাদেশ, কি ছিল এই বক্তব্যের মধ্যে, চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি। রুমিন ফারহানা এবার সরাসরি মাঠে আসলেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন এবং আগুন ঝরা কিছু বক্তব্য দিলেন এই শিক্ষার্থীদের পাশে। এবং তিনি বলেন, এখানে আমি বিএনপি হয়ে আসি নাই, এখানে আসছি জনসাধারণ হিসাবে, আমি শিক্ষার্থীদের পাশে এসেছি, কেননা এখানে 18 কোটি জনতা, 18 কোটি জনতার পাশে আমি আসছি। এখন পর্যন্ত যারা এই চ্যানেলে আছেন, নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য। চলুন আমরা রুমিন ফারহানার সেই বাঘিনী কণ্ঠের বক্তব্যটি শুনে আসি, কি বললেন তিনি শিক্ষার্থীদের পক্ষে। একই তো যারা সেলিব্রিটি রয়েছে তারা এসেছিল এই শিক্ষার্থীদের পাশে, এবার রুমিন ফারহানা আসলো। আসলে এখনকার আন্দোলন মোর কোন দিক দিয়ে যাবে এটাই দেখার পালা। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে, আমি গণমানুষের সাথে। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না, আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলন নেই? সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না, আমি বারবার বলছি, বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে একদিকে। এই সময় এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা কি কিসের সংকেত মনে করছে? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না, তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক, দুই, কিছু কিছু দল মনে করবে রুমিন ফারহানা মেবি এখানে আসছেন শুধু তার দলের স্বার্থে, কিন্তু না, আজকের তার কথাবার্তা শুনলে আমরা ক্লিয়ার হব যে আসলে কি তিনি দলের স্বার্থে এখানে আসছেন। ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখতে, বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের, এটা সরকার ঠিক করে দিতে পারে না। কাকে ধরপাকড় হচ্ছে না? বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে, গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে, কাকে করছে না? সে তারা বাংলাদেশে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তায় তেমন দেখা যায় না, শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তা দেখা যাচ্ছে, তাহলে এটা কি সংকেত দিচ্ছেন আপনারা? রুমিন ফারহানের এই আগুন ঝরা বক্তব্যটি এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছেন, কেউ এটাকে দলীয়ভাবে নিয়ে যাচ্ছেন এবং বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছেন। কিন্তু বন্ধুরা, আপনার কি মন্তব্য এই রুমিন ফারহানার আজকের বক্তব্যটি শোনার পর? অবশ্যই আমাদের কনভারসেশনে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং যারা যারা শিক্ষার্থীদের পক্ষে রয়েছেন সমর্থন করেন। আমি এরকম 1000 ব্যক্তি দেখতে চাই, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন। আল্লাহ হাফেজ।